নববর্ষ শুভ হোক। 2024 সুখ সমৃদ্ধি আর শান্তিরে উপচি পড়ক, এয়া সমগ্র বিশ্বরে কামনা। এই শুভকামনা জানাইছে অসমৰ একাংশ শিল্পীয়েও। নববর্ষৰ শুভকামনা জানাই আগন্তুক বর্ষটোৰ পরিকল্পনা ব্যক্ত করলে রঘুপতি খ্যাত অভিনেতা রবি শর্মায়। ছবিয়ে করিম যেহেতু, কারণ বেলেগ কাম করব নজানো, বেলেগ কাম নকরো, মই মোর কোনো ব্যবসায় নাই, কোনো ঠিকা ঠকুলিও নাই। ভ্রাম্যমানক বিদায় দিয়ে ছবির কাম ঢের আছে হাতত, আর এখনের পাশে এখন আমি ছবি করে যাম। এটা ভাল কোয়ালিটির ছবি দিয়ার যে প্রয়াস, সেইটাই আমার আটাইতকৈ ডাঙর প্রত্যাহ্বান আমার কারণে। মোৰ টিমটো সাজু, মই সাজু, গতি প্রথমতে ওলাই মই রুদ্রখন করিম। রুদ্র রূপক গগৈ করব পরিচালনা, অতি দক্ষ পরিচালক প্রয়াত পুলক গগৈ ডাঙরিয়ার লোরা, গতি তেজত আছে, অভিনয় নির্দেশনা করা তেজত আছে, পারিব। নতুন বছরক লৈ আশাবাদী সংগীত শিল্পী মানস রবিনো। পূর্বর জুনবাইয়ের দরেই এই বর্ষত একনামতে এখন পূর্ণদৈর্ঘ্যর সিনেমা নির্মাণ করার পরিকল্পনা ব্যক্ত করলে শিল্পী মানস রবিনে। কেটামান কাম 2023 বর্ষত নহলগে, মাজতে মা সর্বগামী হল, গতি মানে জুনবাই বনাবলে লৈছিল, কামটো আগবাড়ি রয়ে যাবলগিয়া হল। গতি আশা করছো 2024 বর্ষত মই জুনবাই রাইজর মাজলে আগবাই দিব পারিম। আর বিশেষত মই মোৰ যিটো OTT প্লেটফর্ম লুইটক লৈ মই ব্যস্ত হৈ আছো, আর লুইট যাতে সকলোরে মনোগ্রাহী হয় আর সকলো মানুহৰ কাৰণে খুব ইউজার ফ্রেন্ডলি হয়, তাৰ কাৰণে মই চেষ্টা কৰি আছো। আর গতি 2024 বর্ষটো এই দুটা কামতে মই বিশেষকে ব্যস্ত থাকি। মাঘ বিহু আহি আছে, নতুন কিবা গীত আগ পূর্বতে তো বিহু পূর্বে বহুত গীত ওলায়। গানটো রেকর্ডিং হয়েছিল জুনবাইয়ের কারণে, কিন্তু এটাই মুক্তি করে নিদিও, কারণ কেলে ছবি মূল হয়ে উঠা নাই, গতি ছবি হয়ে উঠলে কলি আপনার মুখত শুনব বিচার গুনগুনাব। বড় কাঁ হয়ে আছে গাঁও মাজতে, পর্বতর ঢেকিয়া লিহিরি পতিয়া বতাহত যেনে হালে ধুলর হেসা পরব তুরে লাহি ককাল দুসেও তিনি সেকই ভাগে তোর দরে নাচনিক দেখি শ্রীকৃষ্ণ বাঁহি বজাইছিলে সাগে মোৰ মইনা ঐ বাঁহি বজাইছিলে সাগে। ইফালে বছৰৰ প্ৰথমটো দিনত এখন চাহৰ বিপণীত চাহৰ মজলিচ জমাই তুলিলে শিল্পী জয়ন্ত সোণোৱালে। এতে গীত গুনগুনাই নতুন বছৰৰ শুভেচ্ছা জনালে শিল্পীগৰাকীয়ে, লগতে ব্যক্ত করলে আগন্তুক বর্ষটির পরিকল্পনা। ও পালে উপা বিজেত সোণরে বটা গলেও যা বিজেত কথা এ বুড়িয়ায় সাধুরে আলমত রচিছু ও ফরিং ধুলি আর নিজ দেশ নিজে তিনিখন নর্থ ইষ্ট।